রাজপথত বাইক আরোহী আর আরক্ষীর মারপিট। নির্দেশ অমান্য করার বাবে আরক্ষীর দলবদ্ধ আক্রমণ। পত্নী কণমানির সম্মুখতে বাইক চালকক গুরুলা গুরুলক প্রহার। প্রথমে চাওক এই দৃশ্য, এজন বাইক চালকক দলবদ্ধভাবে প্রহার করেছে আরক্ষীয়ে। যানবাহন আরক্ষী, কনিষ্টবল, গৃহরক্ষী জওয়ান সকলে মিলি প্রহার করেছে লোকজনক, কোনেও বাধা দিয়া নাই। এইবার চাওক এই দৃশ্য, আরক্ষীর নির্দেশ অমান্য করা এই লোকজনক এজন যানবাহন আরক্ষীয়ে প্রথমে করেছে প্রহার। বাইকত সেই সময় বহি আছিল লোকজনের পত্নী আর কণমানী কন্যা সন্তান। আরক্ষীর প্রহারত বাইকর পৰা বাগৰি পৰে পত্নী আর কণমানীটি, কিন্তু এইবরলৈ আরক্ষীর ভ্রুক্ষেপ নাই। নির্দেশ কিয় অমান্য করব? থানালৈ নিয়ে আইনী বিচার করার পূর্বেই রাজপথতেই যেন বিচার করলে আরক্ষীয়ে, আর এয়াই আরক্ষীর আইন। চাও কিদরে কণমানী আর পত্নীর সম্মুখতে উপরজুপুরি প্রহার করেছে এদল আরক্ষীয়ে। ঘটনাটো দৃষ্টিগোচর হওয়া এজন গাড়ি চালকে আরক্ষীক কৈছে শিশু আছে নামারিব। চালকজনে শিশুটিলৈ দেখুৱাই দিছে, কিন্তু এইবোৰলৈ ভ্রুক্ষেপ নাই আরক্ষীর। ধারাবাহিকভাবে লোকজনের উপর প্রহার অব্যাহত থাকিল আরক্ষীর। পল্টন বাজার উরণিয়া সেতুর সম্মুখের ট্রেফিক পয়েন্টত ঘটিল এই ঘটনা, কিন্তু বৃহস্পতিবারের এই ঘটনায় প্রমাণ করেছে আরক্ষী এতিয়া ক্ষমতার বলত বলিয়ান। আইন উলঙ্ঘা করিলে আইনী শাস্তি দূরের কথা, লগে লগে যেন বিচার করব বিচারে আরক্ষীয়ে, আর এয়াই আরক্ষীর বিচারের নমুনা। এই ঘটনা সন্দর্ভত দ্য নিউজ প্লাসক কর্তব্যরত যানবাহন আরক্ষীজনে কি কৈছিল শুনক। মই বিশালের মেইন পয়েন্টত আছিল, সেই সময় হিম্মত সিংকা সাইডের পৰা তিনিখন এম্বুলেন্স আহিছিলে। আহি থাকা অবস্থাত মই পল্টন বাজারের সাইডটো বন্ধ করে থৈ দিছিলোঁ। তেনে অবস্থাত এখন বাইক আহি সিগনেল নামানি ভিতরত সুমাই দিলে, তারপর বাইকখন মই পল্টন বাজার ফলে ঘুরাই দিলোঁ। ঘুরাই দিয়ার পাছত আকো তেখেতে আহি মোর লগত মারপিট কাজিয়া করেছে। বিকি প্রসাদ গুপ্তা, তেখেতর নাম বিকি প্রসাদ গুপ্তা, তেখেতক থানাত লৈ আহা হয়েছে। এতিয়া লগতে বাইকখনও লৈ আহিছোঁ। বাইক এখন কেটিএম বাইক, কেটিএম বাইক, তেখেতে মোক বুকত খামচামাত ধরে এইবিল ছিঙি দিছে, চলিজার ছিঙি দিছে। মারপিট করেছে, মোক মারপিট করেছে, নাকত মারিছে, মুখত মারিছে। এইখিনিলৈ সকলো ঠিকই আছে, লোকজনে যদি আইন অমান্য করেছিল তেনে হলে আইনী শাস্তি দিয়া নহল কিয়? রাজপথত এইদরে আরক্ষীয়ে মারপিট করাটো কিমান দূর যুক্তিসঙ্গত? নির্দেশ অমান্য করার বাবে পত্নী আর কণমানী সন্তানের সম্মুখত প্রহার করবলৈ কিয় কুণ্ঠাবোধ নকরিলে আরক্ষীয়ে? আরক্ষীর এই রুদ্র রূপ দেখি সেই সময় আতঙ্কিত হয়ে পড়েছিল কণমানীটি। এয়াই নেকি আইন, এয়াই নেকি আরক্ষীর বিচার প্রক্রিয়া? মহানগরীর পল্টন বাজারের দিন দুপুরতে বৃহস্পতিবারে সংঘটিত এই ঘটনাক লৈ এতিয়া সর্বত্র সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়ার। ভিডিও জার্নেলিস্ট দীপেনের সঙ্গে কনক শইকীয়া আর সুমন্ত মাধবরের রিপোর্ট, দ্য নিউজ প্লাস।